ओम सर्वमंगल मांगल्य शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते जय मा दुर्गा। बंधुरा आज 22 अक्टोबर चौठा कार्तिक रविवार दुर्गा पूजार सर्वप्रधान दिन महाष्टमी आज के सम्पन्न होच्छे। आजकेर पूजा के मायेर प्रधान पूजा हिसेबे गण्य करा हुए थाके, ताई अनेकेई आज के हयतो मायेर उद्देश्ये व्रत रेखेछेन, अनेकेई आज माके पुष्पांजलि प्रदान करबे। बंधुरा आज एई महाअष्टमीर दिन आमिष जातीय आहार थेके बिरत थाकार कथा बला हय़। बला हय़ এই মহাষ্টমীর দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে আপনি মার কাছে যা প্রার্থনা করবেন তাই মায়ের আশীর্বাদে পূরণ হয়। বন্ধুরা আজ যদি মায়ের উদ্দেশ্যে অষ্টমীর ব্রত বা পুষ্পাঞ্জলি প্রদান করে থাকেন তাহলে আজকের মহাষ্টমীর ব্রত কথাটি একবার অবশ্যই শ্রবণ করুন। আর যদি কোনো কারণে এই মহাষ্টমীর ব্রত বা পুষ্পাঞ্জলি নাও প্রদান করতে পারেন তাহলেও এই ব্রত কথাটি শ্রবণ করে মাকে একবার মনে মনে স্মরণ করে তার উদ্দেশ্যে একটি প্রণাম জানাবেন, তাতেও মায়ের আশীর্বাদে আপনার ও আপনার পরিবারের কল্যাণই হবে। আশা করি দর্শক বন্ধুরা মহাষ্টমীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমীর ব্রত কথা। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা দুর্গা। একদা নারদ ঋষি বিনা হাতে নিয়ে স্বর্গে উপস্থিত হন দেবীর সভাতে। হঠাৎ নারদ দেখি দেবতা সকল মহানন্দা লাভ করে হলেন চঞ্চল। তারপর নারদকে অতি সমাদরে বসালেন সযতনে সভার অন্তরে। শ্রেষ্ঠ চিত্তে নারদের সাথে দেবগণ নানাবিধ আলোচনা করেন। তখন দেবগণ বলিলেন, বিধির নন্দন আমাদের কিছু কথা শুনো দিয়া মন। শুম্ভ ও নিশুম্ভ নামে অতি ভয়ঙ্কর দুই দৈত্য জন্মিয়াছিল অবনী ভিতর। দুর্গাদেবী শক্তিশালী অস্ত্র হাতে নিয়া তাদের করেন ধ্বংস রণক্ষেত্রে গিয়া। অতিশয় দয়াবতী দুর্গাদেবীর পরে দিলেন অভয়বাণী আমাদের তরে। আমাদের সকলের ভীতি দূর করে হইলেন অন্তর্ধান কিছুক্ষণ পরে। হে সর্বজ্ঞ মণি তুমি করো সর্বত্র গমন, চরিত্র মাহাত্ম্য তার শোনাও এখন। আমাদের কথা শুনে নারদ তখন মৌনভাবে থাকিলেন অল্প কিছুক্ষণ। তারপর দেবগণে হাস্যমুখে কন, তোমাদেরও ইচ্ছা আমি করিব পূরণ। শোনো তবে দেবগণ মাহাত্ম্য দুর্গার, শুনিলে সমস্থিতি থাকিবে না আর। ভয়ার্তে অভয়দাত্রী মঙ্গলদায়িনী সুখ শান্তি সর্ব অভীষ্ট ফলপ্রদায়িনী। ঋষিগণ দেবগণ শোনো এইবার যেভাবে প্রকাশ হল মাহাত্ম্য দুর্গার। পুরাকালী সত্যযুগে রাজা একজন চতুরঙ্গ সৈন্যবল বলশালী হন, সর্বশাস্ত্র জ্ঞাত আর ধর্মপরায়ণ স্বমণ্ডলের মধ্যে তিনি শ্রেষ্ঠ একজন। খ্যাতিমান মন্ত্রী তার ত্রিকূটেশ্বর, মন্ত্রীদের শ্রেষ্ঠ তিনি জ্ঞানীর সাগর। একদা রাজার কাছে বলে মন্ত্রীবর, পাপীদের সংখ্যা বেশি ধরনের ওপর, অহরহ মানুষেরা এই ধরাধামে জ্ঞানে বা অজ্ঞানে শুধু পাপ কর্মে নামে, তার ফলে পরকালে সেই সব লোক নরক যন্ত্রণা পেয়ে করে থাকে শোক। মন্ত্রীকে বলেন রাজা, জানিতে বাসনা যজ্ঞদান ব্রত সেবা তপস্যা সাধনা, লোকে এর কোন কর্ম করিলে কখন করিবে না দুঃখময়
নরকে গমন। মহামন্ত্রী বলিলেন রাজাকে, তখন হতে হবে ঈশ্বরের সেবা পরায়ণ। তাহলে কোন কর্মে কিরূপ বিধান, ঈশ্বর নিজেই তাহা করিবেন দান। মন্ত্রীর এমন বাক্য করিয়া শ্রবণ, রাজা একাকী গভীর বনে করেন গমন। তারপর যথাস্থান করে নির্বাচন, নৃপতি মহেশ্বরের ধ্যান মগ্ন হন। জপেন শিবের মন্ত্র রাজা মহাশয়, শৈব মন্ত্র বলে সর্বকর্ম সিদ্ধ হয়। সাধনায় তুষ্ট হয়ে দেব পঞ্চানন রাজার সম্মুখে এসে প্রাদুর্ভূত হন। মহাদেব বলিলেন, শোনো হে রাজন, তোমার ওপর আমি প্রসন্ন এখন। কি হেতু নিয়েছ তুমি আমার শরণ, তোমার মনের ইচ্ছা করিব পূরণ। রাজাকণ আশুতোষ, হে জগৎপতি, হিতাহিত জ্ঞানহীন হয়েছি সম্প্রতি। বলে দাও কোন ধর্ম করিলে পালন, করিবে না কোনো লোক নরকে গমন। আর কোন কর্মদয়ে জীবসমূহগণ সুখী হয়ে মুক্তি লাভ করিবে নিশ্চয়। শঙ্কর বলেন, রাজা ধর্মের বিষয় গুচ্ছ থেকে গুচ্ছতর জানিবে নিশ্চয়। যত যত ব্রত কথা আছে ত্রিভুবনে, দুর্গাব্রত সর্বশ্রেষ্ঠ জানে সর্বজনে। দুর্গাব্রত করা হলে থাকিয়া সংযম, ব্রতকারী মুক্তি পাবে দূরে যাবে যম। যেভাবে পালিত হয় এই দুর্গাব্রত, হে ঈশ্বর বলিবেন সেই বিধি মতো। যেভাবে পালিত হয় দুর্গাষ্টমী ব্রত, রাজাকে বলিলেন শিব বিধি যথাযথ। ভোলানাথ বলিলেন, রাজা মহাশয়, তোমাকে বলেছে আমি সকলই বিষয়। অবিলম্বে কর তুমি স্বগৃহে গমন, বিধি মতো দুর্গাব্রত করিবে পালন। রাজ্যের কণ্টক তাতে দূর হয়ে যাবে, সুখী সুন্দর জীবন তুমি ফিরে পাবে। আয়ু শেষ হলে তবে তোমার মরণ, তোমাকে লইবে না কোনো যম দূতগণ। তখন তোমার জ্যোতি এতই ছড়াবে, করিতে তোমায় স্পর্শ যম না পারিবে। তুমি তো আমার পুরি করিবে গমন, যম শুধু দাঁড়াইয়া দেখিবে তখন। সংসার সাগর জয়ী করে তারপরে আমার পুরীতে যাবে আমারই পরে। স্বর্গ মর্ত রসাতল পদতলে যার, অনন্ত আকাশ স্পর্শে মুক্ত যাহার। সেই দুর্গাষ্টমী ব্রত ব্রতের প্রধান, এই বলে মহাদেব হলেন অন্তর্ধান। বলেন নারদ ঋষি, রাজা পেয়ে বর, প্রণাম করেন শিবে জুড়ি দুই কর। নিজ রাজ্যে ফিরে যান রাজা অতঃপর, মহানন্দে পূর্ণ হল রাজার অন্তর। রাজাকে পাইয়া ফিরে প্রজাবৃন্দ হাসে, সাজায় তরুণ দ্বার নগরের পাশে। রাখিল পূর্ণ কলসি স্থান বিশেষ, রাজা আজ অন্তঃপুরে করেন প্রবেশ। মন্ত্রীর সহিত রাজা সাক্ষাৎ করেন, সবিস্তারে সব কথা মন্ত্রীকে বলেন। যথাকালে যথাবিধি মাসেতে আসেন, শুক্লপক্ষে অষ্টমীর এলো শুভ দিন। রাজবাড়ির উপস্থিত পৌরবাসী যত, সবাইকে নিয়ে রাজা করেন দুর্গাব্রত। পরে শিব রাজাকে বলেছেন যে মতো, সেই মতো করিলেন রাজা দুর্গাষ্টমী ব্রত। অন্য শত যোগ্যতায় যত পূর্ণ হয়, একবার দুর্গাব্রতে তত পূর্ণ হয়। রাজত্ব করেন রাজা বহুদিন ধরে, অনেক পুত্র পুত্রাদি জন্মে তার ঘরে। আয়ু শেষ হলে হয় রাজার মরণ, অতঃপর তার কাছে আসে জমের সমন। পাপী পুণ্য জমালয় করিয়া বর্জন, অতি সুখে শিবলোকে রাজা করেন গমন। শঙ্কর শঙ্করী করেন গমন যেখানে, রাজা যান পুত্ররূপে তাদের সেখানে। রাজ্যতে রাজার ছিল অনুচর যত, তাহারাও সবাই মিলে করেন দুর্গাব্রত। জীবনের অবসান হইল যখন, তারা সব শিবলোকে করিল গমন। দুর্গাদেবীর প্রাসাদে সুখ শান্তি পায়, ইহধাম ত্যাগ করে দেবলোকে যায়। বলেন নারদ ঋষি, ওহে দেবগণ, তোমাদের বলিয়াছি আমি এতক্ষণ। আশ্চর্য মাহাত্ম্য কথা দেবী শ্রী দুর্গার, স্বভক্তি প্রণাম করো তাকে বারবার। তাহার শরণাপন্ন কখনো কেউ হলে, আর তোকে বিপদ থেকে
উদ্ধার তিনি করে। বলেন নারদ ঋষি, এই দুর্গাব্রত পালন করেছে রাজা যথাবিধি মতো। এরপর মন্ত্র সিদ্ধ হলেন যখন শক্তি বলে যমরাজকে করেন বর্জন। যত্ন সহকারে আর যথাযথভাবে দুর্গাব্রত করা হলে ভালো ফল পাবে। দুর্গাব্রতে বশীভূত হন কীর্তিবাস, পরকালে শিবলোকে হবে বসবাস। দুর্গাষ্টমী ব্রত আজ দেবী ভগবতে, মা দুর্গাকে প্রণাম করো যে থাকো যে মতে। ওম নমো সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে, সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী, নারায়ণী নমস্তুতে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। মায়ের কৃপায় সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা দুর্গা।